এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনের আগে পদত্যাগপত্র জমা দিয়েছে প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা। নির্বাচনের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 7.5 লাখ সদস্য। রাষ্ট্রপতিকে তফসিল পেছানোর প্রস্তাব রওশন এরশাদের। তিনটি শর্তে নির্বাচনে যাচ্ছে ইসলামী ঐক্যজোট। বর্তমান সংকটময় অবস্থায় নির্বাচনে যাবে না বাম দলগুলো। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গহর রিজবি রোববার পদত্যাগপত্র জমা দেন। সরকারে মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পদত্যাগ করা মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন, আর পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যেতে পারবেন। বিষয়টি নিয়ে বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে টেকনোক্র্যাট দুইজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছে। তিনি বলেন, পদত্যাগপত্র কার্যকর করার পদ্ধতি আছে, সেই প্রক্রিয়াটা তারা শুরু করেছেন, প্রক্রিয়াটি সম্পন্ন হলে সেটি কার্যকর হবে। পদত্যাগপত্র কবে কার্যকর হবে এমন প্রশ্নে মাহবুব হোসেন বলেন, প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে। তখন সাংবাদিকরা আবার জানতে চান, সাধারণত কয়দিন লাগে? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ধরাবাঁধা কোনো আইন নেই যে এতদিনের মধ্যে নিষ্পত্তি হতে হবে, একটি প্রক্রিয়া আছে যেহেতু অনুমোদন নিতে হবে। পদত্যাগের পর পদ শূন্য হচ্ছে। নির্বাচনের আগে রুটিন কাজের জন্য হলেও সেই সব পদে কাউকে দায়িত্ব দেওয়ার কোনো নির্দেশনা আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে তো তাদের পদত্যাগপত্র গ্রহণ করতে হবে, সেটি যখন গেজেট আকারে প্রকাশ হবে তারপর এই প্রসঙ্গ আসবে, তখন পদ খালি হবে। সংবিধানে 58 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যেকোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন। মন্ত্রীদের পদ শূন্য হওয়ার বিষয়ে সংবিধানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী 5টি বাহিনীর মোট 7,47,322 জন সদস্য মোতায়েন থাকবে। এসব সদস্যকে ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের যাতায়াতের পথে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন মেয়াদে তারা মাঠে নিয়োজিত থাকবেন। বাহিনীগুলো হচ্ছে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ড। গত নির্বাচনের চেয়ে এবার প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হবে। অবশ্য এই সংখ্যার মধ্যে সশস্ত্র বাহিনী যুক্ত নেই। সশস্ত্র বাহিনীকে কোন পদ্ধতিতে কিভাবে কতদিনের জন্য মাঠে নামানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি কমিশন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সংখ্যক সদস্য মোতায়েনের পরিকল্পনা তথ্য জানানো হয়। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও কোস্টগার্ডের সদস্যদের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করতে গিয়ে এই সংখ্যা বেরিয়ে আসে। নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের কর্মকর্তারা অংশ নেয়। ওই বৈঠকে মূলত এসব বাহিনীর নির্বাচনী ব্যয় নিয়ে আলোচনা হয়। বাহিনীগুলোর পক্ষ থেকে ইসির কাছে পৃথক ব্যয়ের চাহিদা দেওয়া হয়েছে, একই সঙ্গে আগাম টাকা বরাদ্দ চেয়েছে। বৈঠকের পর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে বরাদ্দের বিষয়টি চূড়ান্ত হয়নি। তিনি জানান, নির্বাচনে 5,16,000 আনসার, 1,82,091 জন পুলিশ ও র্যাব, 2,355 জন কোস্টগার্ড এবং 47,876 জন বিজিবি সদস্য থাকবে। তিনি আরও বলেন, বৈঠকে সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের জনবলের ভিত্তিতে একটি চাহিদা দিয়েছে, তবে এটি চূড়ান্ত নয়, অর্থ মন্ত্রণালয়ে অনুমোদিত হার হিসেবে অর্থ দেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্যজোট। তিন শর্ত জুড়ে দিয়ে সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এই ইঙ্গিত দেন। তিনি বলেন, ইসলামী ঐক্যজোট কোনো সময় বিনা চ্যালেঞ্জে ফাঁকা ময়দানে গোল করার সুযোগ কাউকে দেয়নি, ভবিষ্যতেও দিবে না। তবে প্রয়াত মুফতি ফজল হক আমিনের ইসলামী ঐক্যজোট নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনটি শর্ত জুড়ে দিয়েছে। এগুলো হল, ভোট দিনই হতে হবে, কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ করতে হবে এবং ঘোষিত তফসিল পরিবর্তন করতে হবে। এই তিনটি শর্ত পূরণ হলে দলের মজলিসে শুরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে।
18 বছর বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল ইসলামী ঐক্যজোট। 2017 সালের জোট থেকে বেরিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমর্থক হিসেবে পরিচিত পায় দলটি। দ্বাদশ জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগে অন্যান্য কওমি মাদ্রাসা ধারার দল নির্বাচন কমিশনের সংলাপ বর্জন করলেও ইসলামী ঐক্যজোট তাতে অংশ নেয়। দলের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী সংবাদ সম্মেলনে বলেন, ইসি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। ইসলামী ঐক্যজোট স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীনতায় আঘাত আসে এমন অপতৎপরতা বরদাস্ত করবে না। সব ধরনের হস্তক্ষেপমুক্ত নির্বাচন আয়োজন জনগণের প্রাণের দাবি। ঘোষিত তফসিল অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণ কঠিন, তাই পুনরায় তফসিল ঘোষণা করতে হবে। একই সঙ্গে গ্রেফতার বন্ধ এবং কারাবন্দী আলেমুল আমাদের মুক্তি দিয়ে নির্বাচনে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদ্যমান অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে না আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা বাম দলগুলো। ইতিমধ্যে তারা তফসিল প্রত্যাখ্যান করে কর্মসূচি পালন করেছে। নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোট বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করেছে। বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করার পরপরই বাম গণতান্ত্রিক জোট তফসিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক মশাল মিছিল করেছে। আগামীতে দেশব্যাপী কালো পতাকা মিছিল সমাবেশের মতো কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। চলতি বছরের রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় শরীফ, নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ। নতুন নিবন্ধন পাওয়া দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে মোটর গাড়ি। বাংলাদেশ জাসদের প্রধান শরীফ নুরুল আম্বিয়া বলেন, বর্তমান সরকারের অধীনে অর্থাৎ দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনেই আমরা যাব না। যেখানে জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা থাকে না, সেখানে নির্বাচনে যাওয়ার কোনো অর্থই থাকে না। বাংলাদেশ জাসদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটে শরিক ছিল, কিন্তু তারা এখন সেই জোটে নেই। কয়েক বছর ধরে দলটি নিজস্ব কর্মসূচি পালন করে আসছে। এখন দলটি বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে। যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছে ঐক্য ন্যাপ। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আদর্শিক অবস্থান থেকে বামজোট আওয়ামী লীগ বিএনপি দ্বিদলীয় ধারার বাইরে একটি স্বতন্ত্র ধারা সৃষ্টি করতে চাইছে। দুঃশাসন থেকে পরিত্রাণ পেতে আন্দোলন চলছে। এই আন্দোলনের মূল লক্ষ্য নির্বাচন ব্যবস্থার পরিবর্তন। বর্তমান সরকারের দুঃশাসনের বদলে বিএনপি বা অন্যান্যদের বসানোর লক্ষ্য নয়। তিনি বলেন, ফেসিবাদ বিরোধী বাম মোর্চা ঐক্য ন্যাপ ও বাংলাদেশ জাসদের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করা হচ্ছে। জোট মহাজোটের কোনো প্রশ্ন আমাদের নেই। আমরা চাই একটি বড় বিকল্প শক্তি গড়ে তুলতে, যাদের কাজ হবে একটি নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘোষিত তফসিলের সময় বৃদ্ধি ও সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রোশন এরশাদ। রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে রোশন এরশাদ জানান, ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়, তফসিলের সময় আরও কিছুটা বাড়ানো প্রয়োজন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, 30 নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।